ওয়েলকাম টু নিউ ক্লাস আজকে আমরা জীবনবিজ্ঞান থেকে যে সকল চ্যাপ্টার থেকে কোশ্চেন পরীক্ষায় আসে সেই সকল চাপটা অর্থাৎ চ্যাপ্টার অনুযায়ী সাজেশান ক্লাস করব সঙ্গে প্রতিদিন প্র্যাকটিসের আলোচনা করব। আজকে আমরা কিছু সাজেশানওয়াইজ কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি জীবন এবং তার বৈচিত্র্য এই চ্যাপ্টার থেকে অবশ্যই জিএনএম এবং এএনএম এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করো তার জন্য গুগল বা গুগল ক্রোমে যাও এবং ওখানে লার্ন মাইল ডট কম এটালিকে সার্চ করো তোমরা একদম প্রথম ওয়েবসাইটে ক্লিক করবে তোমাদের ওয়েবসাইটটা খুলে যাবে তারপর তোমরা নিচে দেখবে ইনস্টলে অপশান দিয়েছে তোমরা ওখানে ক্লিক করে ইনস্টল করে নেবে ওখানে তোমরা মক টেস্ট স্টাডি মেটেরিয়াল সমস্ত কোশ্চেন অ্যান্সার ওখানে দেওয়া আছে আজকে দেখো প্রথম কোশ্চেন টিনোফেরা পর্বের প্রাণীদের চিরুনিপাত বা হচ্ছে কম্বোপ্লেট থাকে এর সংখ্যা কয়টি চারটি আটটি দুইটি নাকি দশটি প্রত্যেকে কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করবে প্রত্যেকটি কোশ্চেনই ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই চেষ্টা করো উত্তর করা তাহলে টিনোফেরা পর্বের প্রাণীদের চিরুনিপাত বা কম্বোপ্লেট যে থাকে তার সংখ্যা কয়টি তার সংখ্যা হচ্ছে আটটি সঠিক অ্যান্সার হবে অপশান বি আটটি এর পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন কি বলেছে সিটা এবং প্যারাপোডিয়া কোন পর্বের প্রাণীতে দেখা যায় সিটা এবং প্যারাপোডিয়া কোন পর্বের প্রাণীতে দেখা যায় চারটে অপশান আছে টিনোফেরা অ্যানিলিডা অ্যার্থোপোডা তারপর আছে মোলাস্কা কোনটি সঠিক অ্যান্সার হবে সঠিক অ্যান্সার হবে অ্যানিলিডা পর্বের প্রাণীদের প্রাণীদের অ্যানিলিডা পর্বের প্রাণীদের সিটা এবং প্যারাপুডিয়া দেখা যায় সঠিক অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ দু নম্বর অপশান এখানে সঠিক দেখো আমি অপশানগুলো শুধুমাত্র তুলেছি তোমরা কোশ্চেন অ্যান্সার করতে থাকো অ্যানিলিডা পর্বের প্রধান বৈশিষ্ট্য হলো কোনটি চারটে অপশান আছে অ্যানিলিডা পর্বের প্রধান বৈশিষ্ট্য কোনটি বৈশিষ্ট্যগুলো পড়ো মেটামেরিক খণ্ডীভবন হিমশিল বা হচ্ছে রক্তপূর্ণ দেহঘর তারপরে হচ্ছে সন্ধির উপাঙ্গ তারপরে আছে কাইটি নির্মিত বই কঙ্কাল তাহলে অ্যানিডিটা পর্বের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ম্যাটামেরিক খন্ডি ভবন এক নম্বর অপশান সঠিক হবে প্রথম অপশানটা মেটামেরিক খণ্ডী ভবন এরপরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন কি বলেছে কম্বো প্লেট বা চিরনিপাত গঠিত হয় কি দ্বারা চারটে অপশান আছে টিনোফেরা পর্বের প্রাণীদের চিরনিপাত বা হচ্ছে কম্বো প্লেট থাকে এর সংখ্যা হচ্ছে আটটি কোশ্চেনে বলছে প্লেট বা হচ্ছে চিরনিপাত কি দিয়ে গঠিত হয় চারটে অপশান আছে ফ্লাজেলা দ্বারা সিলিয়া দ্বারা খনপদ দ্বারা নাকি হচ্ছে করসিকা দ্বারা সঠিক সরবে হবে সিলিয়া দ্বারা সঠিক বি সিলিয়া দ্বারা প্লেট গঠিত হয় পর্বে প্রাণীদের লার্ভা দশায় লেজ অংশে নটোকট থাকে চারটে অপশান আছে হেমিকাডা পর্বের প্রাণীতে ইউরো কাটাটা পর্বের প্রাণীতে শেপালো কডাটা এটা উপপর্বের প্রাণীতে তারপরে আছে ভাটিভাটা উপপর্বে প্রাণীতে লার্ভা দশায় লেজ অংশে নোটো কডাটা থাকে ইউরো কডাটা পর্বে প্রাণীতে সঠিক অ্যান্সার হবে ইউরো করডাটা পর্বে প্রাণীতে অপশান বি হবে সঠিক অ্যান্সার পরের কোশ্চেন দেখো সেফালো বা হচ্ছে অ্যাক্রোনিমা উপপর্বের বৈশিষ্ট্য হল কোনটি শেফালো বা হচ্ছে অ্যাক্রোনিমা উপপর্বের বৈশিষ্ট্য কোনটি অপশান এতে আছে সেলোনোসাইটনযুক্ত নেফ্রিডিয়া থাকে নেফ্রিডিয়া থাকে তারপরে হচ্ছে স্টোমো থাকে তারপরে হচ্ছে টিউনিক থাকে কোনটি সঠিক অ্যান্সার হবে চারটে অপশান দেখো এখানে সঠিক অ্যান্সার হবে সেফালো কটা বা হচ্ছে অ্যাক্রোনিমা ভূপর্বের বৈশিষ্ট্য সেলেনো সাইডযুক্ত নেফ্রিডিয়া থাকি সঠিক অ্যান্সার হবে অপশান এই পরের কোশ্চেন দেখো জল সংবাদতন্ত্র দেখা যায় যে পর্বের প্রাণীদের তা হল জল সংবদতন্ত্র কাদের দেখা যায় অর্থাৎ কোন পর্বের প্রাণীদের দেখা যায় নিডারিয়া ইনসেক্টা তারপরে আছে একাইনো ডারমাটা তারপরে আছে অ্যানেলিডা জল সংবাদতন্ত্র দেখা যায় একাইনো ডারমাটা এই পর্বের প্রাণীটি সঠিক অ্যান্সার হবে একাইনো ডারমাটা অপশান সি অর্থাৎ তিন নম্বর অপশান এখানে সঠিক হবে জল সংবন্ধন্ত্র দেখা যায় যে পর্বের প্রাণীদের সেটা হচ্ছে একাইনো ডারমাটা পরের কোশ্চেন দেখো অরিয় প্রতিসাম্যতা দেখা যায় যে পর্বে তা হলো কোনটি একাইনো ডারমাটা টিনোফেরা প্লাটিহেলমিন্থিস তারপরে আছে অ্যানেলিডা অরিও প্রতিসাম্যতা দেখা যায় কাদের অরিয় প্রতিসাম্যতা দেখা যায় একাইনো ডারমাটা এই পর্বের প্রাণীদের সঠিক অ্যান্সার হবে একাইনো ডারমাটা অপশান এ অর্থাৎ এক নম্বর সঠিক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অবশ্য দেখে রাখো এরপরের কোশ্চেন দেখো পর্বের প্রাণী স্পঞ্জে গায়ে আকৃতির যে কোষ দেখা যায় তাকে কি বলে পরিফেরা পর্বের প্রাণী স্পঞ্জে নালিকাতন্ত্রের গায়ে কলসি আকৃতির যে কোষ দেখা যায় তাকে কি বলে অপশান এতে আছে নিডোব্লাস্ট কোষ তারপরে অপশান বিতে আছে ল্যাসো কোষ অপশান সিতে আছে কোয়ানোসাইট কোষ তারপরে আছে ফ্লেম কোষ চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে কোয়ানো সাইট কোস সঠিক অ্যান্সার হবে কোয়ানো সাইট কোষ অপশান সি অর্থাৎ তিন নম্বর অপশান সঠিক পরের কোশ্চেন দেখো যে পর্বের প্রাণীদের নালিকাতন্ত্র দেখা যায় সেটি হলো কোনটি নিডারিয়া টিনোফেরা পরিফেরা তারপর আছে অ্যানেলিডা যে পর্বের প্রাণীদের নালিকাতন্ত্র দেখা যায় সেই পর্বের প্রাণীর নাম কি তোমরা কম বেশি এটা শুনেছ এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেন বিভিন্ন সরকারি পরীক্ষায় এই কোশ্চেনটা এসছে এখানে সঠিক অ্যান্সার হবে পরিফেরা পর্বের প্রাণীদের তিন নম্বর অপশান সঠিক যে পর্বের প্রাণীদের নলিকাতন্ত্র বা নালিকাতন্ত্র দেখা যায় সেটা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীদের পরের কোশ্চেন দেখো সিস্টমান এবং স্পসিস প্ল্যান্টেরাম গ্রন্থের রচয়িতা কী সিস্টমান অ্যাচুরি এবং স্পিসিস প্ল্যান্টোরাম এই গ্রন্থের রচয়িতা কী অপশান এতে আছে জন জনরে তারপরে আছে অ্যারিস্টেটল তারপরে আছে কোরোলাস নিনিয়াস তারপরে আছে থিওফ্রেস্টাস কোনটি সঠিক অ্যান্সার হবে সিস্টোমান অ্যাচুরি এটা আমি তোমাদের আলোচনা করেছিলাম খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সিস্টোমান অ্যাচুরি বা হচ্ছে স্পিসিস প্ল্যান্টেরাম এই গ্রন্থের রচয়িতা ক্যারোলাস নেলিয়াস ক্যারোলাস লিনিয়াস তিন নম্বর অপশান এখানে সঠিক হবে প্রিভিয়াস ইয়ারে এই জায়গা থেকে কোশ্চেন দিয়েছিল অবশ্যই এগুলো দেখে রাখবি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো অবশ্যই দেখে রাখো কোশ্চেনগুলো এবং যে সকল কোশ্চেন অ্যান্সার করতে পারছো না অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখো পরের কোশ্চেন দেখো কোন বিজ্ঞানী ফ্যাঙ্গি বা ছত্রাককে উদ্ভিদ জগৎ থেকে আলাদা করেন কোন বিজ্ঞানী ফ্যাঙ্গি বা ছত্রাককে উদ্ভিদ জগৎ থেকে আলাদা করেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অপশান এতে আছে লিনিয়াস তারপরে আছে হুইল টেকার তারপরে আছে আর্নেস্ট হেকেল তারপরে আছে কেপল্যান্ড কোনটি সঠিক আনসার হবে ফ্যাঙ্গি বা ছত্রাককে উদ্ভিদ জগৎ থেকে আলাদা করেছিলেন হুইল টেকার সঠিক আনসার হবে অপশান বি হুইল টেকার দু নম্বর অপশান সঠিক এরপরের কোশ্চেন দেখো কোন শয্যাক্রমটি সঠিক এখানে চারটি শয্যাক্রম দিয়েছি প্রথমে কি হয় প্রথমে পর্ব হয় তারপরে কি হয় পর্বের পরে পর্বের পরে শ্রেণী হয় শ্রেণীর পরে কি হয় বর্গ হয় তারপরে গোত্র হয় এখানে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম প্রাণী জগতের যে শয্যাক্রম সেখানে প্রথমে হয় পর্ব তারপরে হয় শ্রেণী তারপরে হয় বর্গ তারপরেই হয় কিন্তু গোত্র তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি অপশান ডি অর্থাৎ এই চার নম্বর অপশান দেখো সঠিক আছে প্রথমে পর্ব তারপরে শ্রেণী তারপরে বর্গ তারপরেই হয় গোত্র পরের কোশ্চেন দেখো কোন প্রাণীর পুরুষদের প্রেগন্যান্ট মেল বলা হয় কোন প্রাণীর পুরুষদের পেগনেন্ট মেল বলা হয় চারটে অপশান আছে কোনটি সঠিক অ্যান্সার হবে অপশান এতে আছে সমুদ্র শশা অপশান বি আছে সমুদ্র ঘোড়া তারপরে আছে সমুদ্র লিলি তারপরে আছে সমুদ্র শশক এখানে সঠিক আনসার হবে পুরুষদের প্রেগনেন্ট মেল বলা হয় সমুদ্র ঘোড়াদের সঠিক আনসার হবে অপশান বি অর্থাৎ দু নম্বর অপশান সঠিক অবশ্যই দেখে রাখবে কোশ্চেনটা পরের কোশ্চেন দেখো একটি মূলবিহীন উদ্ভিদের নাম করো একটি মূলবিহীন উদ্ভিদের নাম চারটে অপশান আছে সেরাটোফাইলাম তারপরে আছে ইকর্নিয়া তারপরে আছে মনোচরিয়া তারপরে আছে পিস্টিয়া কোনটি সঠিক অ্যান্সার হবে মূলবিহীন উদ্ভিদের নাম যেটা হচ্ছে সেরাটো ফাইলাম সঠিক অ্যান্সার হবে সেরাটো ফাইলাম অপশান এ সঠিক অর্থাৎ এক নম্বর অপশান সঠিক এরপরের কোশ্চেন দেখো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন ট্যাক্সোনমি শব্দটি প্রথম প্রবর্তন করেন কি ট্যাক্সোনমি এই শব্দটি প্রথম প্রবর্তন করেন কি জন রে লিনিয়াস তারপরে যে ডি ক্যান্ডোলে তারপরে থিও থিওফ্রেস্টাস কোনটি সঠিক অ্যান্সার হবে ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করেছিলেন ডি ক্যান্ডোলি সঠিক অ্যান্সার হবে ডি ক্যান্ডোলে সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি প্রবর্তন করেছিলেন এরপরের কোশ্চেন দেখো দ্বিপদ নামকরণের প্রবক্তা কী দ্বীপদ নামকরণের প্রবক্তা অপশান এতে আছে অ্যারিস্টেটল তারপরে আছে লিনিয়াস তারপরে আছে জনরে তারপরে আছে ল্যামার্ক দ্বীপদ নামকরণের প্রবক্তা লিনিয়াস তোমরা প্রত্যেকেই জানো লিনিয়াস হবে সঠিক অ্যান্সার দ্বীপদ নামকরণের প্রবক্তা হলেন লিনিয়াস অবশ্যই দেখে রাখবে ইম্পর্টেন্ট কোশ্চেন যে সকল কোশ্চেন পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট সেই সকল কোশ্চেন আমি আলোচনা করছি প্রতিদিন আমরা চ্যাপ্টার অনুযায়ী কিছু কোশ্চেন আলোচনা করব এবং সাজেশান সেট সঙ্গে প্র্যাকটিস সেট আলোচনা করব গুগল বা গুগল ক্রোমে যাও এবং ওখানে লার্ন মাইল ডট কম এটা লিখে সার্চ করো তোমরা একদম প্রথম ওয়েবসাইটে ক্লিক করবে তোমাদের ওয়েবসাইটটা খুলে যাবে তারপরে তোমরা নিচে দেখবে ইনস্টলে অপশান দিয়েছে তোমরা ওখানে ক্লিক করে ইনস্টল করে নেবে আমি যদি তোমাদের টেস্টগুলো দেখাই দশটা মকটেজ আছে এখানে কুড়িটা মকটেজ আছে এখানে তিরিশটা মকটেজ আছে তিরিশটা মকটেজে ক্লিক করে টেস্টে জয়েন হওয়ার জন্য জয়েন নাওতে ক্লিক করবে কোনো কিছু ফিল না করে সরাসরি এই জায়গা থেকে তুমি লগ করতে পারো কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট তুমি সিলেক্ট করবে লগ হয়ে গেছে এবার তুমি জয়েন নাওতে ক্লিক করো জয়েন নাওতে ক্লিক করলাম জয়েন নাওতে ক্লিক করার পর টসেট টু চেক আউট এখানে ক্লিক করবে তোমার নাম লিখবে লাস্ট নাম লিখবে ফোন নাম্বার লিখবে ইমেল আইডি অলরেডি চলে আসবে ওপরের দিকে যাও প্লেস অর্ডার এখানে ক্লিক করবে প্লেস অর্ডারে ক্লিক করার পর নতুন আরও একটি পেজ ওপেন হবে এবং পেমেন্ট করতে বলবে দেখো ফোনপে গুগল পে পেটিএম এর অপশান দিয়েছে তুমি এই জায়গাটা ক্লিক করো যে কোনো একটা সিলেক্ট করবে এবং পেমেন্ট করবে পেমেন্ট করার পর তোমার পেজটা রিডাইরেক্ট হবে এবং রিডাইরেক্ট হয়ে সরাসরি কিন্তু তোমাদের মক টেস্ট যেখানে মক টেস্ট হবে স্টার্ট লার্নিং সেখানে কিন্তু চলে আসবে এই জায়গাটা চলে আসবে তারপরে মক টেস্টগুলো দিতে পারবি এরপরেও যদি মক টেস্ট দিতে অসুবিধা হয় বা মক টেস্টে জয়েন হতে অসুবিধা হয় এই নাম্বারে সরাসরি ফোনপে গুগল পে পেটিএম যে কোনো অ্যাপটির মাধ্যমে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা দিয়ে দেবে আমরা তোমাদের ম্যানুয়ালিভাবে জয়েন করে নেব